হ্যালো ভিউয়ার্স, আমি জিজে রাজন। আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের অন্যান্য চ্যানেলগুলো ইউটিউবে ফিচার করবো, যদি আমাদের থাকে। তো সেটি আসলে আমাদেরকে যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এবং আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে চলুন দেখি আমরা কিভাবে আমাদের অন্যান্য চ্যানেলগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ফিচার করবো। আমাদের ইউটিউবে লগ ইন দিব। ইউটিউবে লগ ইন দেওয়ার পর আমরা আমাদের মাই চ্যানেলে প্রেস করব। সেখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে যাব, এবং কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফিচার চ্যানেল নামে একটি অপশন আছে। আমরা ফিচার চ্যানেলে প্রেস করব এবং ফিচার চ্যানেলের যে লিঙ্কটি আসবে, লিঙ্ক সেখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের লিঙ্ক পোস্ট করে নেব। আমি যেহেতু আগে থেকেই আমার কিছু লিঙ্ক আমার কপি করা ছিল, তাই আমি আমার ফোল্ডারে যাচ্ছি এবং ফোল্ডার থেকে সেখানে যে নোটপ্যাডটি আছে নোটপ্যাড থেকে আমি সেই লিঙ্কগুলো কপি করব। তো চলুন আমরা প্রথমে লিঙ্কগুলো কপি করে নিই, আমাকে রিলোড করতে দিন। তো আমরা ফিচার চ্যানেলে আবার প্রেস করলাম। ফিচার চ্যানেল প্রেস করার পর আমরা সেখানে লিঙ্কটি পেস্ট করব। আমি যে লিঙ্কটি কপি করব, ধরুন আমি আমার দ্বিতীয় চ্যানেল নার্ডসক্যামটি যে লিঙ্কটি আছে সেটি আমি এখানে পেস্ট করতে যাচ্ছি। তো চলুন আমরা সেখানে পেস্ট করলাম। পেস্ট করে পাশে কিন্তু অ্যাড লেখা আছে, আমরা পাশে অ্যাড দিয়ে দিলেই কিন্তু আমাদের চ্যানেলটি ফিচার হয়ে যাবে। এই যে দেখুন আমি একটা, তারপর দ্বিতীয় আমি আরও একটি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি, যেমন কাশফিয়া পুন্নি ওর চ্যানেলটাও কিন্তু আমি এখানে ফিচার করছি আপনাদের জন্য, আপনাদের দেখার সুবিধার্থে, জন্য ভালোভাবে বোঝার সুবিধার্থে। আমি তাছাড়া যদি আপনার যদি কোনো লিঙ্ক না থাকে, এইভাবে যদি লিঙ্ক কপি করা না থাকে, তবে আপনি সেটি সার্চ করেও নিয়ে নিতে পারেন। যেমন ধরুন আমি আমার অন্য একটি চ্যানেল আছে আলিশান টিভি, আমি সেটিও কিন্তু এখানে ফিচার করতে চাচ্ছি, তাই কিন্তু এখানে আমি আলিশান টিভি নামটি সার্চ দিয়ে খুঁজে বের করে নিচ্ছি, এবং যে লিঙ্কটি আমি কপি করবো সেই লিঙ্কটি কিন্তু সেখানে আমি পেস্ট করে রেখে দেবো। আমরা লিঙ্ক অপশনে যাবো, ইউআরএলে গিয়ে লিঙ্কটি আমরা কপি করলাম। লিঙ্কটি কপি করে ঠিক আগের মতোই কিন্তু আমরা সেখানে পেস্ট করবো, পেস্ট করে কিন্তু অ্যাড দিয়ে দেবো। এই হচ্ছে আসলে এইভাবেই কিন্তু আমরা চ্যানেলটি ফিচার করে, আমাদের যে চ্যানেলগুলো আছে আমরা এইভাবে কিন্তু চ্যানেল ফিচার করে, কিন্তু আমাদের চ্যানেল ফিচারের পরেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে হ্যাঁ, এখানে আমাদের অন্যান্য চ্যানেলগুলো আমাদেরকে দেখানো হচ্ছে।